Hey guys, assalamu alaikum. It's me Anika and welcome to Anika's vlog. So guys, eta holo giye amar vlog number 2. Aar guys, ajke apnara dekhben amra Srimongole giye ki ki dekhlam. So let's enjoy the video. So guys, train theke nemei amra prothome jacchi Srimongoler Chakonnay. এখন আমরা চাকন্নায় পৌঁছে গিয়েছি আর এখানে আমরা চাকন্নার মূর্তিও দেখতে পাচ্ছি আর এখানে আমরা ঢুকেই দেখতে পাচ্ছি একটা সুন্দর চা বাগান চারপাশে চা বাগানের মনোরম দৃশ্য দেখে আমরা মুগ্ধ হলাম এখানে আমাদের মতো আরো অনেক লোক এসেছিল আর তারা নিজেদের মতো করে জায়গাটি উপভোগ করছিল আর এখানে আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেহেতু আমরা ট্রেন থেকে নেমে সরাসরি এই জায়গাটায় চলে এসেছিলাম মানে চাকন্নায় চলে গিয়েছিলাম সেহেতু আমাদের সবারই খুবই ক্ষুধা লেগেছিল তাই আমরা একটি রেস্টুরেন্টে চলে গেলাম রেস্টুরেন্টটি খুব দূরে ছিল না রেস্টুরেন্টটি স্টেশনের অপোজিটে ছিল তাই যেতে অতটাও সময় লাগেনি দেখতে দেখতে আমরা চলে এলাম পানসি রেস্টুরেন্টে এখন আমরা পানসি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করছি আর এখন আমরা এই হোটেল থেকে যাব কিন্তু আমার মামা মামি এখনো খাওয়া হয়নি তো কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে দেখা করছি খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়লাম লাউয়াছড়া ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে এই রাস্তার দুই ধারে চা বাগানের খুবই সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এখন আমরা গ্র্যান্ড সুলতানের সামনে চলে এলাম এরপরের থেকেই দুই পাহাড়ের মাঝখান দিয়ে আমরা লাউয়াছড়া ন্যাশনাল পার্কে চলে যাব এখন আমরা গ্র্যান্ড সুলতান এর সামন দিক দিয়ে চলে যাচ্ছে এবং এরপরের যে রাস্তাটা সেই রাস্তাটা দুই পাহাড়ের মাঝখানে এখন এখানে আবার আমরা একটা সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি এখন আমরা বিভিন্ন ধরনের ফলের বাগানের মধ্য দিয়ে পার হচ্ছি তো গাইজ এখন আমরা লাউয়াছড়া ন্যাশনাল পার্ক দিয়ে যাচ্ছি আর গাইজ আমরা এখানে নামিনি কারণ আমাদের কাছে বেশি সময় ছিল না আমাদের সন্ধ্যা 6টায় আবার ট্রেন ছিল যাওয়ার তো আমরা এখানে নামিনি আর এখানে সাধারণত প্রাণীদের হত্যা করা যায় না প্রাণীদের বিলুপ্ত হওয়া থেকে বাঁচানোর জন্য এই জায়গাটা তৈরি করা হয়েছে দুই পাশে পাহাড়ের এত ভয়ঙ্কর রাস্তা দেখে আমার একটা আন্টি যা বলল আপনারা নিজেরাই শুনে নিন মানে আল্লাহ লাখ টাকা দিলাম আমি এখানে নামবো চলে এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া খাট ওভার অ্যাক্টিং কে বেচে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এরকম জঙ্গলের রাস্তা এখন পর্যন্ত শেষ হচ্ছে না অবশেষে জঙ্গলের রাস্তা শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মাধবপুর লেকের কাছে আমরা মাধবপুর লেকের কাছাকাছি চলে এসেছি এখন অনেক লম্বা একটা হেঁটে আমাদেরকে মাধবপুর লেকের কাছে যেতে হবে রাস্তার এক পাশে অনেক ফলের দোকান ছিল আমি আর আমার মামা গিয়ে একটি আনারসের ফলের দোকানে বসেছিলাম এরপর আমরা ফলের দোকান থেকে আবার মাধবপুর লেকের দিকে রওনা হলাম
অনেক দূর পথ হাঁটার পরেও আমরা এখনো পৌঁছাতে পারিনি।